আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বন্ধুদের সবাইকে আবারও স্বাগতম জানাচ্ছি ভিসা ইনফরমেশন বিডির পক্ষ থেকে নতুন আরেকটি চমৎকার ভিডিওতে। আজকের ভিডিওতে আপনারা দেখবেন, আপনারা যারা ইউকে কেয়ারগিভার ভিসায় অ্যাপ্লাই করার জন্য চেষ্টা চালাচ্ছেন, আমাদের ভিডিওগুলো দেখছেন, আপনার প্রচেষ্টাকে অব্যাহত রেখেছেন, তাদের গতিকে আরো কয়েক গুণ বৃদ্ধি করার জন্য মূলত আজকের আয়োজন। তো আজকের আয়োজনে মূলত আমরা কি দেখব, তার আগে আপনাদের সকলকে আমরা বলে নিচ্ছি, আপনারা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই অবশ্যই আপনারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবেন এবং অবশ্যই আপনাদের বন্ধু বান্ধবের সাথে এরকম একটা ইনফরমেটিভ চ্যানেল সম্পর্কে শেয়ার করবেন। তো বন্ধুরা, আজকে আমরা শুরু করছি ইউকে কেয়ারগিভার ভিসায় আপনারা যেতে চাচ্ছেন। সর্বপ্রথম আপনাকে একটা কোশ্চেন করছি আমি, মনে করেন কেয়ারগিভার ভিসাটা আপনি দিবেন এবং আপনি একজন লোক নিবেন এবং আপনার কাছে দুইজন মানুষ গেল, একজন অভিজ্ঞতা সম্পন্ন আর একজন কি অভিজ্ঞতা সম্পন্ন নয়, তার শুধুমাত্র একাডেমিক সার্টিফিকেট আছে। একজন মানুষের একাডেমিক সার্টিফিকেটের পাশাপাশি তার আছে কি অভিজ্ঞতার সনদ বা সার্টিফিকেট, আর আরেকজনের কি আছে শুধুমাত্র একাডেমিক কাগজপত্র আছে। আপনি নিয়োগকর্তা হলে আপনি কাকে নিয়োগ দিবেন? অবশ্যই আপনি অভিজ্ঞতার পাশাপাশি যার একাডেমিক সনদপত্র আছে তাকেই আপনি নিয়োগ দিবেন, ঠিক ধরেছেন। তো আপনারা যারা অ্যাপ্লাই করছেন, আপনাদেরকে যদি বিচারকের আসনে যদি বসানো হয়, আপনারা যেমন অভিজ্ঞতার পাশাপাশি একাডেমিকের পাশাপাশি অভিজ্ঞতাকেও আপনারা প্রাধান্য দিচ্ছেন, তাহলে আপনি যখন অ্যাপ্লাই করছেন তখন আপনি কেন অভিজ্ঞতাটাকে আপনি পিছিয়ে রাখছেন? শুধু একাডেমিক অথবা অন্যান্য অ্যাক্টিভিটিস গুলোকে আপনি প্রায়োরিটি দিচ্ছেন, কিন্তু অভিজ্ঞতার বিষয়টাকে আপনি মোটামুটি একটু স্কিপ করে যাওয়ার চেষ্টা করছেন। আপনার অভিজ্ঞতা থাকলে ওয়েল এন্ড গুড, আর আপনার যদি অভিজ্ঞতা না থাকে তাহলে আজকের ভিডিওটি অবশ্যই আপনার জন্য। আজকের ভিডিওতে আমরা মূলত আপনাকে কতগুলো চমৎকার চমৎকার ইনফরমেশন দিচ্ছি, যে ইনফরমেশন গুলোর মাধ্যমে আপনি মূলত আপনার যদি কোনো প্রকার এক্সপিরিয়েন্স যদি নাও থাকে, অনলাইন ভিত্তিক প্ল্যাটফর্ম থেকে আপনি কতগুলো সার্টিফিকেট কিন্তু কালেক্ট করতে পারেন, যেগুলো ভ্যালিড, যেগুলোর অনেক মূল্যায়ন আছে এবং জব ক্ষেত্রে অবশ্যই অবশ্যই আপনার আপনি যে কাজের জন্য যাবেন কাজের ক্ষেত্রেও আপনার অভিজ্ঞতাটাকে কিছুটা হলেও পূর্ণতা দান করবে, প্লাস আপনার যে কাভার লেটার বা আপনার যে সিভি, আপনার সিভি কেও কিন্তু কয়েক গুণ প্রফেশনাল লুকিং দিতে হেল্প করবে। তো চলুন আমরা শুরু করছি মূলত কোন কোন ওয়েবসাইট গুলো থেকে আমরা এই ধরনের এক্সপিরিয়েন্সের সার্টিফিকেট গুলো নিতে পারি। শুরুতেই বলে নিচ্ছি, এই এক্সপিরিয়েন্সের সার্টিফিকেট গুলো আপনি কিন্তু অনেকাংশে ফ্রিতেও পেতে পারেন এবং কিছু কিছু ওয়েবসাইট থেকে আপনি নামে মাত্র কিছু অ্যামাউন্ট দিয়ে কিন্তু আপনি এটাকে বাই করতে পারেন। তো শুরুতে আমরা দেখছি, যেমন আমরা এখানে দেখছি ফ্লোরেন্স নামক একটা, florence.co.uk এই ওয়েবসাইটটা থেকে আপনি দেখতে পাচ্ছেন আম এ কেয়ার প্রফেশনাল এবং আম এ কেয়ার অর্গানাইজেশন, এখানে দুইটা অপশন আছে। আপনি মূলত কি চাচ্ছেন, আম এ কেয়ার প্রফেশনাল, এবং এখানে দেখেন আপনি নিচে এখানে দেখা যাচ্ছে আম এ নার্স, এরপর কি কেয়ারার অর সাপোর্ট ওয়ার্কার লুকিং ফর ফ্লেক্সিবল শিফটস অর ট্রেনিং, আপনি কি চাচ্ছেন একটা ট্রেনিং চাচ্ছেন। এরপরে আপনি যদি লার্ন মোরে যদি আপনি ক্লিক করেন তাহলে কিন্তু আপনি নতুন আরেকটা উইন্ডো ওপেন হবে এবং সেখানে কিন্তু আপনি মোটামুটি দেখতে পাবেন যে কেয়ার প্রফেশনালের ভিতরে কারা আছে, কেয়ার অর্গানাইজেশনের ভিতরে কারা আছে, এগুলো আপনি অবশ্যই একটু দেখে নেবেন। এরপরে দেখেন এম্পাওয়ারিং সোশ্যাল কেয়ার প্রফেশনালস, এখানে মূলত কি কি যাচ্ছে তারা, ফাইন্ড ফ্লেক্সিবল শিফটস এন্ড ইজি ওয়েজ, আপনি এখান থেকে কি করতে পারেন, এখানে তাদের টার্মস এন্ড কন্ডিশন গুলো আপনি একটু দেখতে পারেন, এখানে আপনি আরো দেখতে পারেন হু উইয়ার, মানে তারা কারা এবং তারা মূলত এই ওয়েবসাইটের মাধ্যমে কি কি জিনিস আপনাকে প্রোভাইড করছে, এগুলো আপনাকে আপনি দেখতে পারেন। হেয়ার টু হেল্প, আপনি যদি এখানে তাদের কোনো হেল্পের জন্য এখানে নক করেন তাহলে অবশ্যই তারা আপনাকে এটার রিসপন্স করার চেষ্টা করবে। এইগুলো একটা বিষয়। এখান থেকে আমি বলতে চাচ্ছি যে ওভারঅল এই ওয়েবসাইটটার কাজ হলো আপনাকে এই হেলথ কেয়ার সম্পর্কিত বিষয়গুলোর একটা ট্রেনিং দিবে, পাশাপাশি আপনাকে কিন্তু তারা সার্টিফিকেট, অনলাইন সার্টিফিকেটও দিবে, এই সার্টিফিকেটটা আপনি আপনার কর্মক্ষেত্রে বা সিভিতে বা কাভার লেটারে কিন্তু আপনি কিন্তু এটা অ্যাড করে দিতে পারেন, যেটা আপনার প্রতিযোগীদের ভিতর থেকে আপনাকে কয়েক গুণ এগিয়ে রাখতে অনেকাংশে হেল্প করবে।
এরপরে দেখেন দ্বিতীয় আরেকটা ওয়েবসাইট, এই ওয়েবসাইটের ভিতরে শুরুতেই কিন্তু আমরা দেখতে পাচ্ছি caredemy.co.uk। এই ওয়েবসাইটের ভিতরে আপনারা মূলত যেটা পাবেন সেটা হলো নামে মাত্র হয়তোবা আপনাদের কিছু অ্যামাউন্ট দিতে হবে, মাত্র 10 পাউন্ডের মতো। তো আপনি যদি ইউকে এর মতো একটা কান্ট্রিতে যদি কিনা আপনার নিজ যোগ্যতায় যদি আপনি যেতে চান এবং আপনি যদি স্থায়ীভাবে যদি সেখানে থাকতে চান, স্থায়ী বলতে আমি সারা জীবন বুঝাচ্ছি না, স্থায়ী মানে হলো যতদিন আপনার কাজের যে ডিউরেশন রয়েছে সেই ডিউরেশন ফিল আপ পর্যন্ত আপনি যদি সেখানে থাকতে চান, অবশ্যই আপনাকে কোয়ালিফাই একজন ব্যক্তি হতে হবে। কোয়ালিফাই ব্যক্তি ছাড়া আপনি হয়তো বা অনেক চালাকি করে যেতে পারবেন, বাট সেখানে আপনার জন্য স্টে করাটা সেট আপ। দেখেন এখানে কিন্তু তারা বলেই দিচ্ছে হেলথ এন্ড সোশ্যাল কেয়ার কোর্স অনলাইন, এখানে কিন্তু আপনি এগুলো যদি আপনি পড়েন তাহলে কিন্তু সম্পূর্ণ বিষয়টা আপনি জানতে পারবেন। হাই কোয়ালিটি ট্রাস্টেড কেয়ার কোর্স অনলাইন, এখানে কিন্তু আপনি অনলাইনে কোর্স করবেন, অনলাইনে সার্টিফিকেট নেবেন, এই সার্টিফিকেট গুলো আপনার কভার লেটারে আপনি অ্যাড করতে পারেন। তো বুঝতেই পারছেন কতটা ভ্যালু এডেড করতে পারে আপনার এই সার্টিফিকেট গুলো। আপনি এগুলো কিন্তু ওই কেয়ার সার্টিফিকেট কোর্স ফর 10 পাউন্ড, দেখছেন মাত্র 10 পাউন্ড, 10 পাউন্ডে এটা কিন্তু একদম সাধারণ একটা মামুলি ব্যাপার কিন্তু। তো আপনি কিন্তু এটা করতে পারেন, যেটা আপনি জব ক্ষেত্রে অনেকাংশে আপনাকে হেল্প করবে। এরপরে দেখেন আরেকটা ওয়েবসাইটের সাথে আপনাদেরকে পরিচয় করিয়ে দিচ্ছি, alison.com। এই alison.com এই ওয়েবসাইটের ভিতর থেকেও আপনি কিন্তু এখানে কিন্তু যে সার্টিফিকেটের কতগুলো কোর্স আছে, কোর্স ক্যাটাগরিজ আমরা যদি এখানে একটু ক্লিক করি, দেখেন এখানে আইটি, ল্যাঙ্গুয়েজ, সেলস, মার্কেটিং, ম্যানেজমেন্ট, হেলথ। হ্যাঁ, এই হেলথ রিলেটেড আপনি এই অপশনটা যদি ক্লিক করেন তাহলে আপনি মোটামুটি ফ্রি অনলাইন হেলথ হেলথ কোর্স, এখানে কিন্তু অনলাইন হেলথ কোর্স গুলো কিন্তু আপনি করতে পারেন। যে এখানে দেখেন এই যে রিলেটেড সাবজেক্ট হেলথ কেয়ার আছে, ফুড সেফটি, ম্যানেজমেন্ট, থেরাপি, নার্সিং, হাইজিন, এই ধরনের জিনিসগুলো কিন্তু আপনি করতে পারেন। এখানে কিন্তু তারা আরো কতগুলো জিনিস আপনাকে শো করাচ্ছে, যে top 20 অনলাইন হেলথ কোর্স, মানে 20টা সব সর্ব মানে বহুল প্রচলিত কয়েকটা হেলথ কোর্স আপনাকে দেখাচ্ছে, এগুলো আপনি করতে পারেন। যেগুলো আপনি ইউকে পাশাপাশি আপনি যেহেতু এই সেক্টরটায় আবেদন করতে যাচ্ছেন, তার মানে অবশ্যই আপনার এই সেক্টরটায় অবশ্যই অনেক যোগ্যতা আছে, পাশাপাশি আপনার সবচেয়ে বড় কথা হলো আপনার কনফিডেন্সটা আছে। ইউকেতে না হলে আপনি হয়তো বা এই ডকুমেন্টস গুলো দিয়ে অন্য কোনো একটা ভালো কান্ট্রিতে কিন্তু অনায়াসেই কিন্তু যেতে পারেন। তো এগুলোকে আর সবচেয়ে বড় কথা হলো মানুষ লার্ন মানে আর্ন মানে উপার্জন করা, উপার্জনের আগে আর্নের আগে আপনি যদি একটা এল যোগ করতে পারেন, আর্ন এর শুরুতে আপনি যদি একটা এল যুক্ত করতে পারেন, দ্যাট মিন্স লার্ন, যদি আপনি লার্নিং প্রসেসটা যদি আপনার থাকে, উপার্জনের আগে শিখতে হবে। কি শিখতে হবে? আপনি যে রিলেটেড কাজ করবেন ওই কাজগুলো সম্পর্কে আপনার পরিপূর্ণ ধারণা থাকতে হবে, তখন আপনার কাজটা কিন্তু অনেক গুণ সহজ হবে। দেখেন আরেকটা ওয়েবসাইট যেগুলো আমরা ইতোমধ্যে আগের ভিডিওগুলোতেও আমরা দেখিয়েছিলাম, redco.uk। এখানে দেখেন আপনি দেখতেই পাচ্ছেন যে হেলথ এন্ড সোশ্যাল কেয়ার, এখানে কিন্তু মোটামুটি 10 পাউন্ডের একটা কথা বলা আছে। ইউ আর লুকিং বিগিন ইউর হেলথ এন্ড সোশ্যাল কেয়ার or want to development more advanced skill in health and social care, আপনি কি এই social care অথবা health related বিষয়গুলোতে আরো অনেক বেশি দক্ষ বা স্কিল হতে যাচ্ছেন, তাহলে আপনি মোটামুটি এই 10 পাউন্ডে এই কোর্সটা আপনি অনায়াসে করতে পারেন। কেয়ার সার্টিফিকেট এই যে 12 পাউন্ড, ঠিক আছে, এরকম ভাবে অনেকগুলো আছে। আপনি ওয়েবসাইটটা নিয়ে একটু দেখেন, আমার কাজ হচ্ছে আপনাকে জাস্ট একটু হিন্ট দেওয়া আর আপনার সময় করে আপনি বিষয়গুলোকে একটু দেখে নেবেন। আশা করছি আপনার ভিতরকার যে সুপ্ত প্রতিভা, এই প্রতিভাটার আজকে অথবা কালকে লন্ডনে হোক অথবা অন্য কোনো ভালো কান্ট্রিতে হোক আপনার প্রতিভা ইনশাল্লাহ বিকশিত হবেই, কিন্তু শর্ত কি, আপনার ভিতরে অবশ্যই অবশ্যই কোয়ালিটি থাকবে হবে। কোয়ালিটি ছাড়া আপনি কখনো ভালো কোনো কান্ট্রিতে শিফট হতে পারবেন না, এবং সেখানে একটা মানে দীর্ঘ সময় পর্যন্ত আপনি অবস্থান নিজের তৈরিও করতে পারবেন না। এই জন্য আমি ভিডিও ডিসক্রিপশনের ভিতরে এই লিঙ্কগুলো দিয়ে দেবো, আপনি ওখান থেকে দেখে নিতে পারেন। এবং নিত্য নতুন এই সকল ইনফরমেটিভ ভিডিও পেতে অবশ্যই অবশ্যই আমাদের চ্যানেলের সাথেই থাকবেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের সকলের প্রত্যাশাগুলো খুব শীঘ্রই আল্লাহ তাআলা পূরণ করে দিক এই প্রত্যাশায় আমরা করছি। আজকের মতো বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।